গড়ে প্রতিদিনে তিনিজনক অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীক বহিষ্কার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কঠোর স্থিতি লৈছে ট্রাম্প প্রশাসন। ছয় মাহত 550 জন অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীক বহিষ্কার করা হয়েছে আমেরিকার পৰা। 4খন বিশেষ বিমানেরে ভারতক প্রত্যর্পণ করা হয়েছে অনুপ্রবেশকারীসকল। 350 জন ভারতীয় এতিয়াও বন্দী আমেরিকার বহিষ্করণ কেন্দ্র। আমেরিকা যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বর দেশ, ভারতের বহুতরে বাবে সপনের দেশ। আমেরিকালৈ যাব, ডলারত উপার্জন করব, ছবি যেন লগা ধুনিয়া ঠাইত ঘুরব ফুব, এনে সপন দেখে বহুতে। কিন্তু এই সপন দেখি সর্বশ্রান্ত হবলগা হয়েছে বহু ভারতীয়। আমেরিকালৈ নি সংস্থাপন দিয়ার সপন দেখুয়া এজেন্টর হাতত সর্বশ্রান্ত হয়েছে বহু ভারতীয়। হবলগা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী, বন্দী হিসাবে দিন কটাবলগা হয়েছে বহিষ্করণ কেন্দ্রত। ডোনাল্ড ট্রাম্প শাসনলৈ অহার পিছতে অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কঠোরতম স্থিতি গ্রহণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনে চলিত বর্ষর যা 6টা মাহত 2018 বর্ষর তুলনাত 50% অধিক ভারতীয়ক অবৈধভাবে অনুপ্রবেশ করার বহিষ্কার করেছে। আমেরিকায় যা 6 মাহত প্রায় 550 জন অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীক দেশখনের বহিষ্কার করেছে। অর্থাৎ প্রতিদিনে গড়ে তিনিজনক ভারতীয় বহিষ্কৃত হয়েছে আমেরিকার পর। 2018 সনত 790 জন আর 2017 সনত 570 জন ভারতীয়ক আমেরিকা যুক্তরাষ্ট্রের বহিষ্কার করা হয়েছে। ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের এক সূত্র অনুসরি আমেরিকায় ভিসা প্রদানের নীতি নিয়ম কঠোর করে তোলাত এজেন্টবিলাকে প্রব্রজনকারীসকল প্রথমে একুয়েডরলৈ লৈ যায়। একুয়েডরের প্রব্রজনকারীসকল উপস্থিত হয় কলম্বিয়ার বন্দর নগরী টারবোট, আর তারপরা প্রথমে বাসেরে, তারপর পদপথেরে অরণ্যর মাজেরে, আর অবশেষত নাওরে নি পানামাত উপস্থিত করা হয়। তারপর নিকারগুয়া আর হন্ডুরাস অরণ্যর মাজেরে যাত্রা করে প্রব্রজনকারীসকল পায়গৈ গুয়াটেমালা। গুয়াটেমালারপর বন্ধ ট্রাকত মেক্সিকো আমেরিকা সীমান্তত উপস্থিত হয় প্রব্রজনকারীসকল। এইদরেই আমেরিকাত থাকিবলৈ গৈ অবৈধভাবে অনুপ্রবেশ করে যথেষ্ট সংখ্যক ভারতীয়। এতিয়াও 350 জনক ভারতীয়ক আমেরিকার বহিষ্করণ কেন্দ্রসমূহ প্রত্যর্পণের বন্দী করে রখা হয়েছে। উল্লেখযোগ্য যে আমেরিকার বহিষ্করণ কেন্দ্রসমূহ অতি অমানবীয়তার কুখ্যাত। ডোনাল্ড ট্রাম্পর শাসনকালত ভিসা প্রদান ব্যবস্থা কঠোর করে তোলার ভারতীয় প্রব্রজনকারীসকলের বহিষ্করণের সংখ্যা যা 4 বছরত দিনক দিনে বৃদ্ধি পাইছে। 2018 সনত আমেরিকার দক্ষিণ পশ্চিম সীমান্তত 8997 জন ভারতীয় দেশখনত অবৈধভাবে অনুপ্রবেশ করার মুহূর্তত ধরা পড়েছিল। 2017 সনত এই সংখ্যা আছিল 2943 জন। যা 6 মাহত 4খন বিশেষ বিমানেরে 500+ অনুপ্রবেশকারীক আমেরিকায় ভারতের হাতত প্রত্যর্পণ করেছে। বহিষ্কৃত হওয়া অবৈধ অনুপ্রবেশকারীসকলের 70% পাঞ্জাব আর গুজরাটের। বহিষ্কৃত 550 জন ভারতীয়র 80% বয়স 20-45 বছরের ভিতর। বহিষ্কৃত সকলের বেশিরভাগই এজেন্টক ধন দিবলৈ বিক্রি করেছিল নিজের ঘর মাটি, বেশিরভাগই বৈধ নথিপত্র অবিহনে দেশখনত প্রবেশ করেছিল। কেবলমাত্র 15% ছাত্র ভিসালৈ আমেরিকালৈ গৈছিল আর ভিসার মেয়াদ উকলি যাওয়ার পাছতো অবৈধভাবে বাস করেছিল।